বন্ধুরা শীতের ফুল গাছের জন্য এটা এমনই একটি জৈব কীটনাশক প্রয়োগ করার ফলে পাতায় কোনো রকম পোকা লাগবে না গাদা গাছগুলো যখন গ্রোথ নিতে শুরু করে দেখবেন পাতার মধ্যে নানা রকম পোকার উপদ্রব বেড়ে যায় তো এই জন্য জৈব পদ্ধতিতে এই কীটনাশক বাড়িতেই তৈরি করে আপনার গাছে দিতে পারেন মাত্র পাঁচ টাকার বেশি খরচ হবে না সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়েই এই জৈব কীটনাশকটি তৈরি করা যাবে আমার এই গাছগুলোতে আমি নানান পরিচর্যা নিয়ে খাবার দিয়ে গাছগুলোর গ্রোথ দ্বিগুণ আনতে পেরেছি কিন্তু বন্ধুরা এই গাছে এই সময়টা একটি প্রধান সমস্যা দেখা দেয় সেটা হলো পোকা দেখুন পাতায় কীরকম পোকা লেগেছে তো এরকম পোকা কিন্তু গাঁদা গাছে বেশি দেখা দেবে যখন গাছ গ্রোথ নিতে শুরু করে কিন্তু এই পোকাগুলোকে আমাদের তাড়াতে হবে এর জন্য জৈব একটি কীটনাশক তৈরি করা হবে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দ্বিগুণ শক্তিশালী কীটনাশক এটা এই কীটনাশক গাঁদা ফুল গাছের পাশাপাশি যে কোনো শীতের ফুল গাছে দিতে পারবেন জবা গাছেও দেওয়া যাবে তো কীটনাশকটি তৈরির জন্য প্রথমে এখানে পাঁচ লিটার আমি নর্মাল জল নিয়েছি এরপর দেখুন এখানে গোবর নিয়েছি তো একদম কাঁচা গোবর নয় কিন্তু এটা দু থেকে তিন মাস হয়েছে গোবরটি এখানে এক কেজি পরিমাণে আমি এই গোবর দিয়ে দিলাম পাঁচ লিটার জলে এক কেজি এই শুকনো গোবর এরপর যেটা নেব সেটা হলো নিম পাতা তো নিম পাতা আমি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম পরিমাণে নিয়েছি দেখুন এই নিম পাতাগুলো এভাবে পেস্ট করে নিলে ভালো হয় তাহলে কীটনাশকটি ভালোভাবে তৈরি হবে পেস্ট করে নেওয়ার পর এরকম হবে দেখুন এরপর এটাকে কীটনাশক তৈরির কাজে ব্যবহার করা হবে আমরা সকলেই জানি যে নিম কীটনাশক জৈব একটি ভালো হাতিয়ার পোকা তাড়ানোর জন্য তো দেখুন এই গোবর ভেজানো জলটি আমি একদিন রেখেছিলাম এরপর কি করব যে নিম পাতাগুলো আমি বেটে নিলাম বা পেস্ট করে নেওয়া হলো সেগুলোকে এখানে দিয়ে দেব। তো দুটোই একসঙ্গে এভাবে ভিজিয়ে রাখতে হবে আবারও দু থেকে তিন দিন দুটো যদি একসঙ্গে এভাবে ভিজিয়ে রাখেন তাহলে বন্ধুরা এর থেকে ভালো কোনো কীটনাশক পাবেন না দেখুন এভাবে আমি ভিজিয়ে রাখব তো তিন দিন পর এটাকে ব্যবহার করতে পারবেন তিন চার দিন পর ব্যবহার করলে এরকম হবে দেখুন এরপর ভালোভাবে এটাকে আরও মেশাতে হবে এখানে আমি পাঁচ লিটার পরিমাণে এই কীটনাশকটি তৈরি করে নিলাম কারণ শীতের বাগানে আমাদের বেশি সংখ্যক গাছ থেকে থাকে আর এটা একবার তৈরি করে নিলে এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যাবে এই কীটনাশক ব্যবহারের নিয়ম দেখে নেব প্রথমে আড়াইশো এম এখানে কীটনাশক নিতে হবে শাকনি দিতে হবে তারপর যে তরল উপাদানটি বাইর হবে সেটাকে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করা যাবে দেখুন এখানে আমি আড়াইশো এমএল নিয়ে নিলাম এরপর এখানে নর্মাল জল অ্যাড করতে হবে এক লিটার এক লিটার জলে আড়াইশো এম এটাকে ব্যবহার করা যাবে এরপর দু একবার নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দ্বিতীয়ত যে উপাদানটি নেবেন সেটা হলো ভিনেগার রান্নার কাজে যে খাবার ভিনেগার ব্যবহার করা হয় সেটাকে আমি এখানে দশ এম পরিমাণে নিয়ে নেব তো ভিনেগারের একটি ঝাঁঝালো গন্ধ রয়েছে যেটা কিন্তু জৈব পদ্ধতিতে পোকা তাড়ানোর জন্য খুব ভালো কাজ করে তো এই জন্য এটাকেও ব্যবহার করতে হবে দেখুন তিনটি উপাদান আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে এই কীটনাশকটি তৈরি করে নিলাম জৈব পদ্ধতিতে এই কীটনাশকের কাজ কিন্তু অত্যন্ত ভালো আমি প্রয়োগ করে দেখেছি তো আমি প্রথমে এক লিটার জলে একটু কম পরিমাণে নিয়েছিলাম তার জন্য আবারও কিছুটা জল অ্যাড করে নিলাম যাতে এক লিটার হয়ে যায় এরপর বন্ধুরা শীতের যে কোনো ফুল গাছে এই কীটনাশক স্প্রে করতে পারেন আমি এই কীটনাশকটি গাঁদা গাছে প্রয়োগ করে দেখিয়ে দিলাম এই কীটনাশকটিতে যে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে তার গুরুত্ব কিন্তু অপরিসীম এখানে ভিনেগারের ঝাঁঝালো গন্ধ এটা কিন্তু পোকামাকড় সহজেই দূর করতে সক্ষম দ্বিতীয়ত নিম কীটনাশকের গুরুত্ব আমরা সকলেই জানি এটা জৈব একটি ভালো হাতিয়ার পোকা তাড়ানোর ক্ষেত্রে ভালো কাজ করে এবং তৃতীয়ত গোবর ভেজানো জল তো এটা অত্যন্ত নতুন এটা দেওয়ার ফলে কিন্তু পাতা একটি গন্ধ আসবে যার ফলে পোকা সহজে বসবে না দ্বিতীয়ত এই গোবর ভেজানো জল কিন্তু পাতায় দিলে সেটা সারেরও কাজ করবে এবং পোকা তাড়ানোর ক্ষেত্রেও ভালো কাজ করবে তো এই জন্য আমি তিনটি উপাদান একসঙ্গে মিশিয়ে একটি শক্তিশালী কীটনাশক তৈরির পদ্ধতি দেখিয়ে দিলাম গাছে অতিরিক্ত পোকা হলে এই কীটনাশক সপ্তাহে দুদিন করে স্প্রে করুন আর গাছ নর্মাল থাকলে এতেও কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে দিতে পারবেন এটা জৈব কীটনাশক কোনো ক্ষতি হবে না বরং যে উপকার হবে কোনো রকম পোকা লাগবে না এই কীটনাশক একবার তৈরি করে এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন এবং যতটা প্রয়োজন নিয়ে ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে প্লাস্টিকের জারে ভরিয়ে রাখতে হবে এই কীটনাশক যারা জৈব পদ্ধতিতে কীটনাশক প্রয়োগ করতে চান এটাই ব্যবহার করুন আশা করি ভালো কাজ দেবে